ত্রিকোণমিতির এই টাইপের ম্যাথগুলো যখন ভর্তি পরীক্ষা আসে তখন যদি তুমি কনভেনশনাল ওয়েতে না করে একটু টেকনিক ইউজ করে করো তাইলেই দেখবা এখানে 30 সেকেন্ড সময় তুমি বাঁচাই ফেলতে পারতেছো। নর্মালি আমরা এগুলো যেভাবে লিখে সলভ করি ওইভাবে সলভ করতে গেলে 1.5 মিনিট লেগে যাবে এবং তুমি এখানে রাফ করবা, অনেক সময় নষ্ট হবে, অনেক ভর্তি পরীক্ষা আবার রাফ করার সুযোগও থাকে না। তো দেখো এগুলা কিভাবে একটু ট্রিক ইউজ করলেই তুমি 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা এবং এখানে কোনো লেখালেখিও করতে হবে না। তো আমরা এইটা কিভাবে সলভ করবো দেখো, প্রশ্নটা এ মাইনাস বি ইকুয়ালস টু পাই বাই 4 হলে তোমাকে প্রশ্নে বলছে 1 প্লাস 10 এ ইন্টু 1 মাইনাস 10 বি ইকুয়ালস টু হোয়াট, এটার মান বের করতে হবে, 4টা অপশন দেওয়া আছে। তো এখন আমরা কিভাবে করব দেখো, এই যে এখানে এ মাইনাস বি ইকুয়ালস টু পাই বাই 4, রাইট? পাই বাই 4 মানে তো 45 ডিগ্রি। তো এখান থেকে তুমি যদি মনে মনে এটা চিন্তা করো যে এ এর মান হচ্ছে পাই বাই 4, বি এর মান 0, তাহলে পাই বাই 4 মাইনাস 0 মানেই তো পাই বাই 4, তাই না? আমরা মনে মনে এটা চিন্তা করতে পারি যে এ এর মান হচ্ছে পাই বাই 4 মানে 45 ডিগ্রি, আর বি এর মান 0, তাহলেই তো 45 থেকে 0 বিয়োগ করলে 45 বা পাই বাই 4 থাকে। তো এখন যদি তুমি এখানে মানগুলো বসাই দাও মনে মনে দেখো, 1 প্লাস 10 পাই বাই 4, 10 এই যে এ এর জায়গায় কী বসবে, পাই বাই 4 মানে 45 ডিগ্রি। আমরা জানি 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর এখানে 1 মাইনাস 10 বি, বি এর জায়গায় বসবে 0, আমরা জানি 10 0 এর মান হচ্ছে 0, তাহলে এখানে তো গুণ চিহ্ন আছে, এটা হবে 2, এটা হবে 1, 2 একে 2, উত্তর হচ্ছে 2। তো এই কাজটা কিন্তু তোমার পরীক্ষায় লিখা লাগবে না, এটা তুমি মনে মনেই করতে পারবা, 1 প্লাস 10 45 মানে 1 প্লাস 1, 1 মাইনাস 0 মানে 2 একে 2, অ্যান্সার হচ্ছে 2। তো এটা করতে 20 সেকেন্ড লাগবে বড় জোর, বাট আমরা নর্মালি কনভেনশনাল ওয়েতে ত্রিকোণমিতি করতে যাই, রিটার্নে যেভাবে করছি এমসিকিউতেই সবাই ওইভাবে করে, এই জন্যে সময় কুলায় উঠতে পারে না। দেখো হায়ার ম্যাথ পরীক্ষায় 25টা এমসিকিউ থাকলে এর মধ্যে 20টা তুমি পারবা যদি তোমাকে, মানে 20টা থেকে 22-23টা তুমি হয়তো পারবা, কিন্তু পরীক্ষায় সময়ের জন্য তুমি অ্যান্সার করতে পারো না। মানে যারা বেশিরভাগ ক্ষেত্রে হায়ার ম্যাথে সমস্যা থাকে ওদের এই প্রবলেমটাই হয় যে 25টার মধ্যে 22-23টা হয়তো সে পারতো, কিন্তু সময়ের কারণে 15-16টা বেশি সে দাঁড়াইতে পারে নাই। তো এই সমস্ত ট্রিকগুলো যদি একটু শিখে রাখো তাহলে হয়তো এই সময়টা দিয়ে অন্য একটা অ্যান্সার করতে পারবা। এখন এই ম্যাথটা দেখো, এই টাইপের ম্যাথগুলো সাধারণত ভর্তি পরীক্ষায় বেশি আসে, এইচএসসি বা একাডেমিক পরীক্ষায় আমি এরকম প্রশ্ন খুব বেশি দেখি নাই, বাট অ্যাডমিশন পরীক্ষায় এই টাইপের প্রশ্ন অনেক আসে। তো এখন দেখো এটা আমরা কীভাবে সলভ করবো, প্রশ্নে বলছে সাইন থিটা প্লাস কোসেক থিটা যদি 2 হয় তাহলে সাইন টু দি পাওয়ার 100 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 100 থিটা ইকুয়ালস টু কত? ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখাবে 100 নয়তো 200, কারণ এটা দেখার পরে যারা আন্দাজে দেখাবে এরা শিওর হয় 100 দেখাবে নয় 200 দেখাবে। বাট এটা কত সহজ একটা ম্যাথ দেখো, এই যে এখানে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু, তাহলে আমি কী করতে পারি, আমি ধরি সাইন থিটা এর মান হচ্ছে 1, কোসেক থিটা এর মান 1, তো 1 প্লাস 1 ইকুয়ালস টু ধরতে পারি না, আমরা কি ভুল কিছু ধরছি? না, ভুল কিছু ধরি নাই। তাহলে সাইন থিটার মান যদি 1 হয় সাইন টু দি পাওয়ার 100 থিটার মান কত? 1 টু দি পাওয়ার 100 মানে কত 1, কোসেক টু দি পাওয়ার 100 থিটা মানে কি 1 টু দি পাওয়ার 100। তো আমরা জানি 1 এর উপর পাওয়ার যাই থাকুক না কেন এর মান কত 1ই হয়, তাহলে এটা হবে 1, এটা হবে 1, 1 প্লাস 1 ইকুয়ালস টু কত 2, দেখো এই যে অ্যান্সার 2। কত সহজ একটা ম্যাথ, বাট এই জিনিসটাই কত চেষ্টা করে উপলব্ধ পারে না, বাট তুমি জাস্ট এই মুহূর্তে বুঝতে পারলে 10 সেকেন্ড লাগবে, তাই না? তো ত্রিকোণমিতির ম্যাথ এরকম প্রচুর টাইপ আছে, এত সুন্দর মতো করে ফেলা যায়। আসলে পরীক্ষায় এমসিকিউতে যে টাইপগুলো আসে ম্যাক্সিমাম এই টাইপের ম্যাথই দেয়, যেন যে ট্রিকটা জানে সে যেন কম সময়ে সলভ করতে পারে, কারণ এত বড় ম্যাথ তুমি যদি ট্রিক ছাড়া সলভ করতে যাও অসম্ভব পারা, সময় বরাদ্দ থাকে 50 থেকে 60 সেকেন্ড বড় জোর, কোনো ইউনিভার্সিটিতে 45 সেকেন্ড থাকে, কারণ ওখানে সময়ের চেয়েতে এমসিকিউ বেশি থাকে, মিনিটের চেয়েতেও বেশি থাকে। তো এত বড় বড় ম্যাথ যে পরীক্ষায় দিবে স্যাররা তো জানে যে এরা এত সলভ করতে পারবে না, স্যাররাও এরকম ট্রিকি কোয়েশ্চেন করে যে চেক করে ওনারা কোন স্টুডেন্টটা এই ট্রিকটা জানে কোন স্টুডেন্ট জানে না, ঠিক আছে? তো এই ট্রিকগুলো জানা থাকলে তুমি পরীক্ষায় একটু হলেও অ্যাডভান্টেজ পাবা। এটা দেখো, এই ম্যাথটা যদি কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসে শিওর থাকো 80% স্টুডেন্ট প্রশ্ন দেখে স্কিপ করে চলে যাবে, বাকি 10 থেকে 15% স্টুডেন্ট একটু ট্রাই করবে, হিজিবিজি ট্রাই ট্রাই করে 20 থেকে 30 সেকেন্ড বা 1 মিনিট নষ্ট করবে, দেখবে কোনো কিছু মিলাইতে পারে না, তারপরে স্কিপ করে পরেরটাতে যাবে, মাঝখানে কিন্তু তার 1 মিনিট নষ্ট হয়ে গেল। আর বাকি 2 থেকে 5% বড় জোর 5% স্টুডেন্ট এটা অ্যান্সার করতে পারবে। বাট ম্যাথটা দেখো কত সোজা,
ট্রিক ইউজ করলে ম্যাথ হয়ে যাবে। তুমি যখন এই ম্যাথটা দেখবা এবং অপশনগুলো দেখবা, এতটুকু বুদ্ধি তো মাথায় আসবে যে এই ম্যাথ কখনো সলভ করে এমসিকিউ পরীক্ষা এইগুলো মেলানো পসিবল না, তাহলে 5 থেকে 6 মিনিট লেগে যাবে। কাজেই অবশ্যই এখানে কোনো না কোনো ট্রিক অবশ্যই আছে যেটা দিয়ে তুমি এটাকে ইজিলি সলভ করতে পারো। তো এখন দেখো আমরা কিভাবে সলভ করবো। এখানে 10 বিটা এর ভ্যালু দেওয়া আছে আর আমাদেরকে বের করতে বলছে 10α-বিটা এর ভ্যালু। তো 10α-বিটা এই জিনিসটা বের করা কখন আমাদের জন্য ইজিয়েস্ট হবে? যখন আলফা এবং বিটা সমান হয়ে যাবে। একটু জাস্ট চিন্তা করো, এখানে আমি জাস্ট ধরি, যদি আমি ধরি যে এখানে আলফা এবং বিটা এর মান সমান, হইতেও তো পারে সমান, হইতে পারে না, কোনো একটা কেসে তো সম্ভব হইতেও পারে। তা আলফা বিটা যদি সমান হয়ে যায় তাহলে 10α-বিটা এটা কত হয়ে যাবে? 0। মানে যেহেতু দুটো সমান, 10 0, আমরা জানি 10 0 এর মান কত? 0। 10 0 এর মান 0, মানে তখন এটা অ্যান্সার কত হবে বলো? 0। আমরা এটা চিন্তা করে নিলাম একটা কন্ডিশন, যখন এই আলফা বিটা সমান হলে এই পুরোটা ভ্যালু আসে 0, আমরা ধরে নিলাম। এখন আলফা বিটা যে আমরা সমান ধরছি, তো সমান কত ধরবো একটা ভ্যালুও ফিক্স করে নেই। তো সবচেয়ে সুন্দর ভ্যালু কোনটা ধরা যায় বলো? 45 ডিগ্রি। তুমি অন্য কিছুও ধরতে পারো, বাট আমরা ধরে নিলাম আলফা এবং বিটা দুটো আমার সমান এবং 45 ডিগ্রি। তাহলে 10 45 - 45 মানে 10 0, সেটার ভ্যালু 0। এখন এই যে আমরা 10 মানে এখানে আলফা এবং বিটা 45 ডিগ্রি ধরলাম, এতে সুবিধা কি হচ্ছে দেখো। এখন এখানে যদি আমি ভ্যালু বসাও, 10 বিটা ভ্যালু কত? 45। 10 45 সমান হচ্ছে 1 ইকুয়ালস টু এন ইন্টু সাইন 45। সাইন 45 মানে হচ্ছে 1/√2, 1/√2 ইন্টু কস 45। কস 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, আর নিচে 1 - n সাইন স্কোয়ার আলফা। সাইন আলফা মানে 45 ডিগ্রি, সাইন আলফা মানে হচ্ছে 1/√2, তাহলে সাইন স্কোয়ার আলফা মানে হবে 1/√2 হোল স্কোয়ার, দ্যাট মিনস 1/√2। তো এইখানে দেখো 1/√2, 1/√2 এই দুটো গুণ করে কি হয়ে যাবে? শুধু 1/2। এই দুটো গুণ করে হয়ে যাবে শুধু 1/2। এখন তুমি এটা আর গুণন করে দাও, আর গুণন করে এখান থেকে n এর মান বের করো। তো এটা কিন্তু বের করা খুবই সোজা, আশা করি তুমি পারবা। হ্যাঁ, এটা আর গুণন করে এখান থেকে জাস্ট তুমি n এর মানটা বের করবা, n এর মান হবে 1। জাস্ট আর গুণনটা করবা, আর গুণনটা করলে n এর মান চলে আসবে 1। তাহলে এখন ঘটনা দেখো কি হচ্ছে। এখন তুমি অপশন চেক করো, এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটাতে n এর মান 1 বসালে অ্যানসার 0 হয়? ঘটনা বুঝছো? একটু বোঝার ট্রাই করো। আমরা এখানে অ্যান্সারটা 0 ধরে n এর মান বের করছি 1। এখন আমরা অপশন চেক করব, কোন অপশনটাতে n এর মান 1 বসালে পরে উত্তর কি হয়? 0 হয়। দেখো এখানে n এর মান 1 বসালে 0 হবে না, এখানে 1 বসালে হবে 2, এখানে 1 বসালে 3, বাট এইখানে যদি তুমি n এর মান 1 বসাও, 1 - 1 এটা হয়ে যাবে 0, 0 × 10α মানে 0। দেখো এইখানে এই অপশনটাতে n এর মান 0 বসালে 1 - n এর মান 1 বসালে 1 - 1 গিয়ে 0 হয়ে যায়, মানে টোটালটার ভ্যালু হয়ে যাবে 0, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে বি। তো এই ম্যাথটা তুমি যদি এই ট্রিকটা ইউজ করে করো, তোমার কিন্তু খুব বেশি সময় লাগবে না, খালি এইরকম কয়েকটা ট্রিক তোমার জানা থাকলেই হবে। তোমার এই যে এই মানটা তো তুমি মনে মনে করে ফেলতে পারবা যে একবারে 1/√2 মানে 1/2, আর এটা 1/2, আর গুণটা করবা এর মান চলে আসবে 1, আর গুণ করলে এইটা কাটাকাটি গিয়ে সব 1 চলে আসবে। তাহলে এখন এখানে অপশন টেস্ট করবা কোথায় এর মান 1 বসেলে উত্তরটা আমাদের যে উত্তরটা আমরা ধরে নিয়েছিলাম সে উত্তরের সাথে মিলে যাচ্ছে, সেটাই অ্যান্সার। কাজে এটা করতে কিন্তু 30 থেকে 40 সেকেন্ডের বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 1 মিনিটই লাগবে, সমস্যা নাই। তো 1 মিনিট তো আমাদের জন্য বাজেট থাকেই, বাট এই ম্যাথটা তুমি যদি অ্যান্সার করতে পারো অবশ্যই তুমি 95% স্টুডেন্টকে একটা নাম্বার বিট করতে পারবা, যেটা তোমাকে চান্স পাওয়াতে অনেক হেল্প করবে। এই জন্য এরকম ট্রিকগুলো একটু হলো, আসলে ট্রিক না, এগুলো হচ্ছে কমন সেন্স, বা তুমি একটু চেষ্টা করবে যে কিভাবে একটু ওয়ে খুঁজবা, তুমি খুঁজতে থাকবা যে কোন ওয়েতে গেলে এই ম্যাথগুলো সহজে করা যায়। এরকম তুমি যখন 50 থেকে 60টা টাইপ একই চ্যাপ্টারে, এত টাইপ যদি হবে না, ধরো 25 থেকে 30টা ম্যাথ যদি এরকম সলভ করো, তো তখন তোমার মস্তিষ্ক এমনি অটোমেটিক কিছু অ্যালগোরিদম ফিক্স করে ফেলবে, যে ম্যাথ দেখলেই বুঝে ফেলবে যে এইটাকে এইভাবে ট্রাই করি ওইভাবে ট্রাই করি, দেখি না কতভাবে ট্রাই করে কোনোভাবে মিলানো যায়, তাই না? তখন তুমি ম্যাথগুলো অ্যান্সার করতে পারবা। আর আমাদের ভর্তি পরীক্ষার যে এমসিকিউ টাইপগুলো আসে প্রতি বছর, আসলে ঘুরে ফিরে 30 থেকে 35টা টাইপ থাকে প্রতিটা চ্যাপ্টারে, ঘুরে ফিরে ওইগুলাই খালি মানে ওই যে শাফল করতে থাকে শাফল করতে থাকে। আচ্ছা তুমি এই টাইপগুলো পড়া থাকলে দেখবো হুবহু কমন পড়ে গেছে, একদম হুবহু দেখবে এইটাই চলে আসছে পরীক্ষায় গিয়া। আচ্ছা একটু ভালো করে এগুলো শিখে রাখো।